কেমন আছেন বন্ধুরা? আজ আমরা নতুন ভিডিওতে চলে এসেছি, তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমরা যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমাদের যে অনেক সময় যে বুক জ্বালা পোড়া করে, টক ঢেঁকুর ওঠে, এই যে যে প্রত্যেক যে একটা সমস্যা, এটা প্রায় প্রত্যেকে কিন্তু ভুগে থাকে। তো এই সমস্যা কেন হয়, এর পেছনে কোন কোন কারণ দায়ী আছে, এই সমস্যা হলে পরবর্তীতে কোন ধরনের আরও জটিল সমস্যা আমরা ভুগতে পারি, এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কী করণীয় আছে, টোটাল বিষয়টাই কিন্তু আমরা এই ভিডিও থেকে জানবো। তার টোটাল বিষয়টা জানতে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, এবং এই ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কেন এই ধরনের সুন্দর সুন্দর ভালো ভিডিও কিন্তু আমার চ্যানেলেই আপনি পাবেন। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাই। তো প্রথমেই বলেছি যে এই বুক জ্বালা পড়া, টক ঢেঁকুর ওঠা, এটা কিন্তু একটা দৈনন্দিন প্রত্যেকের জীবনে কিন্তু একটা সমস্যা। কেউ না কেউ কোনো না কোনো সময় কিন্তু এই সমস্যায় ভুগে থাকেন। তো এই কারণেই কিন্তু আজ আমরা এই ভিডিও থেকে জানবো যে কেন এই সমস্যাগুলো হয়, সেই কারণ। তো এই যে বুক জ্বালা পোড়া করা, টক ঢেঁকুর ওঠা, এটা কিন্তু এই ডাক্তারি ভাষায় অর্থাৎ আমাদের ভাষায় যেটা বলা হয় যে প্রথমে লিখেছে যে জিইআরডি, এই জিইআরডির ফুল কথা হচ্ছে যে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার। তো এই যে জিইআরডি কথাটা বলছি, এই জিইআরডি কথা যদি সাধারণ ভাষায় আমরা বুঝি তাহলে এটা দাঁড়ায় যে গলা বুক জ্বালা করা, টক ঢেঁকুর ওঠা, টোটাল এই বিষয়টা। তো এই বিষয়টি অর্থাৎ এই যে গলা বুক জ্বালা, টক ঢেঁকুর ওঠার পিছনে যে কারণগুলি আছে সেই কারণগুলি জানবো। তো এই কারণগুলি জানতে অবশ্যই অবশ্যই আমার বোর্ডের দিকে লক্ষ্য রাখুন, কয়েকটি পয়েন্ট লিখেছি এবং পয়েন্টগুলির উপরে কিন্তু আলোচনা করব আমরা। তো প্রথমে এক নম্বরে যে পয়েন্ট লিখেছি যে ভাজা পোড়া ও অতিরিক্ত তৈলাক্ত খাবার। হ্যাঁ, এই ভাজা পোড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার যদি খেয়ে থাকেন, রেগুলার যদি আপনার এই বদ অভ্যাসটি থাকে, তাহলে কিন্তু আপনি এই সমস্যা অর্থাৎ এই যে বুক জ্বালা পোড়া, টক ঢেঁকুরোটা, এই সমস্যায় কিন্তু ভোগার চান্স সবথেকে বেশি থাকে। তো এই জন্য এটা কিন্তু একদম প্রথমে লেখা হয়েছে যে ভাজা পোড়া অতিরিক্ত তৈলাক্ত খাবার। তো এই ভাজা পোড়া অতিরিক্ত তৈলাক্ত খাবারের সঙ্গে সঙ্গে অন্যান্য যে কারণগুলো দায়ী আছে, যেমন অতিরিক্ত চা কফি। চা কফি অনেকে খেয়ে থাকেন, অনেকের এটা নেশা, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে চা কফি খান তাহলে কিন্তু এই সমস্যাটাও দেখা দেয়। তো এই জন্য পরিমিত চা কফি আপনাদের খাওয়া উচিত। তিন নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিত্তথলিতে পাথর। হ্যাঁ, পিত্তথলিতে পাথর, যেটা আমাদের ইংরাজি ভাষায়, ডাক্তারি ভাষায় যেটাকে আমরা বলে থাকি গল ব্লাডার স্টোন, এই গল ব্লাডার স্টোন যেটাকে পিত্তথলিতে পাথর বলছি, এটা যদি হয়ে থাকে তো অনেক সময় কিন্তু এই বুক জ্বালা পড়া এবং টক ঢেঁকুর ওঠা, এই সমস্ত অর্থাৎ গ্যাস্ট্রিক যে সমস্ত প্রবলেম, পেট ফুলে ওঠা, পেট ব্যথা করা, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দেয়। তো প্রাথমিক পর্যায়ে এই সমস্ত সমস্যা দেখা দিলে অনেক সময় কিন্তু এই সমস্যাটার সঙ্গে সঙ্গে কিন্তু এই পিত্তথলিতে পাথর হওয়া, এই সমস্যার কিন্তু একটা যোগসাজশ থেকে যায়। তো এই কারণে যদি পিত্তথলিতে কারোর পাথর হয়, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা অর্থাৎ এই বুক জ্বালা পড়ার যে সমস্যা দেখা দিয়ে থাকবে। চার নম্বরে যেটা বলবো যে উপর হয়ে বা ডান দিকে কাত হয়ে না শোয়া। হ্যাঁ, আমরা যখন ঘুমাতে যাই তখন যেন আমরা উপর হয়ে না শুই বা ডান দিকে কাত হয়ে না শুই, কেননা আমাদের যে স্টোমাক আছে, স্টোমাক কিন্তু বাঁ দিকে এমনভাবে শেপ নিয়ে আছে। তো আমরা যদি ডান দিকে সেটা কাত হয়ে শুই, সেক্ষেত্রে দেখা যায় যে খাবারটা কিন্তু রিফ্লাক্স হয়ে উপর দিকে উঠে আসার চান্স থেকে যায়। তার জন্য কী হয়, অ্যাসিডিটির সঙ্গে সঙ্গে স্টোমাকে খাবারগুলো যদি উপর দিকে চাপ দেয় তাহলে এই সমস্যা অর্থাৎ বুক জ্বালা পড়া, টক ঢেঁকুর ওঠা, বদহজম হওয়া, এবং যেটাকে আমরা কিন্তু বলে থাকি অনেক সময় চুনা ঢেঁকুর ওঠা, এগুলো কিন্তু হতে পারে। তো এই জন্য একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই আপনি শুতে যাচ্ছেন সব সময় কিন্তু বাঁ পাশে কাত হয়ে শোবেন এবং উপর হয়ে বা ডান পাশে কাত হয়ে শোবেন না একদমই। এবং পাঁচ নম্বরে যে পয়েন্টটা বলবো এটা কিন্তু একটা ভালো সমস্যা, সেটা হচ্ছে জল কম পরিমাণে খাওয়া। প্রচুর মানুষ আছে বা প্রচুর পেশেন্ট আসে যারা কিন্তু দেখা যায় তাদের যখন হিস্ট্রি নেওয়া হয় তখন তারা প্রায়ই কথাতে বলে থাকে জলের পরিমাণটা কিন্তু কম খায়। এই জলের পরিমাণ যদি কম খায়, এই যে আজকে যে টপিকসের উপর আলোচনা করছি যে বুক জ্বালা পড়া, টক ঢেঁকুর ওঠা, বদহজম হওয়া, এটা যেমন সমস্যা দেখা দেয় তার সঙ্গে সঙ্গে অনেক রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তো এই জন্য বলবো যে জলের পরিমাণটা কিন্তু আপনাকে বেশি পরিমাণে খেতে হবে।
এর পরবর্তীতে যে পয়েন্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধূমপান, মদ্যপান, কোমল পানীয় অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস, এগুলো যদি বেশি পরিমাণে কেউ যদি পান করে তাহলে কিন্তু এই সমস্যা দেখা যায়। হ্যাঁ, অতিরিক্ত পরিমাণে যদি কেউ ধূমপান করে, অতিরিক্ত পরিমাণে কেউ যদি মদ্যপান করে, অনেকে আছে কোল্ড ড্রিঙ্কস বা অর্থাৎ কোমল পানীয় যদি পান করে থাকে, তাহলে কিন্তু এই সমস্যা অর্থাৎ এই বুক জ্বালা পড়ার সমস্যা, টক ঢেকুরোটার সমস্যা কিন্তু আরও বেড়ে যায়। অনেকের একটা ভুল ধারণা আছে যে কোল্ড ড্রিঙ্কস খেলে বুক জ্বালা পড়া বা গ্যাসের সমস্যা কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু এটা খুব ভুল ধারণা। কোল্ড ড্রিঙ্কস জাতীয় অর্থাৎ কোমল জাতীয় পানীয় যদি বেশি পরিমাণে কেউ খায় তাহলে কিন্তু এর উল্টো রিয়াকশান হয়, অর্থাৎ এই বুক জ্বালা পড়া, গ্যাসের সমস্যা কিন্তু আরও বেড়ে যায়। তো এই জন্য বলবো যে যেটা খাচ্ছেন সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে কেউ খাবেন না। এবং 7 নম্বরে যে আলোচনা করব সেটা হচ্ছে বেশি পরিমাণে যদি খান গর্ভাবস্থা, অতিরিক্ত ওজন ইত্যাদি। হ্যাঁ, আপনি যদি আপনার পেট বুঝে, আপনার স্টোমাকের সাইজ বুঝে আপনি যদি খান তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে আপনি খেয়ে ফেলেন তাহলে কিন্তু দেখা দেয় যে স্টোমা কিন্তু নিচের দিকে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা উপরের দিকেও চাপ সৃষ্টি করে। এর ফলে কি হয়, এই আপনার এই সমস্যা অর্থাৎ বদহজম সমস্যা, বুক জ্বালা পড়ার সমস্যা দেখা দেয়। এবং দেখা গেছে যে আপনার বডি ওয়েট যদি অতিরিক্ত হয় অর্থাৎ আপনার ওজন যদি বেশি হয় সেক্ষেত্রেও এই সমস্যা যেমন দেখা দেয়। এবং অনেকাংশে দেখা গেছে যে গর্ভাবস্থায় যে মারা থাকে, যে মহিলারা থাকে, তাদের যখন গর্ভে যে বাচ্চা ধারণ করে তখন তাদের এই বাচ্চা ধারণের জন্য তাদের স্টোমাকের ওপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়। তো স্টোমাকের ওপর চাপ সৃষ্টির কারণে কিন্তু দেখা যায় তারা যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো সঠিকভাবে হজম হচ্ছে না, তার জন্য কিন্তু এই বদহজম, বুক জ্বালা পড়া এবং এই গ্যাসের সমস্যা এগুলো কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই কারণগুলো মূলত দায়ী থাকে আমাদের এই বুক জ্বালা পড়া, টক ঢেকুরোটার এবং বদহজম হওয়ার জন্য। তো প্রথমে আমরা যে জেনেছি যে এই চোনা ঢেকুরোটা, গলা, বুক জ্বালা পড়া করার যে কারণ কী কী আছে সেই বিষয়টি, তো এবার কিন্তু আমরা জানবো যে এই গলা, বুক জ্বালা পড়ার সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে তার পরবর্তীতে কী কী ধরনের আমাদের জটিলতা আসতে পারে, কী কী সমস্যার সম্মুখীন আমরা হতে পারি, টোটাল বিষয়টি আমাদের ক্লিয়ার হওয়া দরকার। তো সেই বিষয়টিও জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকুন। তো প্রথমে যেটা বলবো যে আপনি যদি দীর্ঘদিন এই গলাবু জ্বালা পড়া, চোনা ঢেকুরোটা ওঠে তাহলে প্রথম যে সমস্যা দেখা দিতে পারে যে খাদ্যনালীতে কিন্তু ঘা হতে পারে। এখানে লিখেছে খাদ্যনালীতে প্রদাহ। হ্যাঁ, আপনি যখনই গলা বুক জ্বালা পড়া করছে অর্থাৎ একটা অ্যাসিডিটি ভাব থাকছে, সেক্ষেত্রেই দেখা যায় যে এটা যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে এই অ্যাসিডিটিটা কিন্তু উপর দিকে যখনই উঠছে তখন এই খাদ্যনালী বেয়েও কিন্তু উপরে উঠছে। আর এই খাদ্যনালী বেয়ে যখন উপরে উঠছে তাহলে কিন্তু এই অ্যাসিড আপনার খাদ্যনালীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং এটা দীর্ঘদিন হতে থাকলে তাহলে অবশ্যই খাদ্যনালীতে কিন্তু ঘা হতে পারে, প্রদাহ হতে পারে, এই জিনিসটা কিন্তু হওয়ার চান্স থেকে যায়। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে পাকস্থলীতে কিন্তু ক্যান্সার। হ্যাঁ, আপনার এই যে বুক জ্বালা পড়া, টক ঢেকুরোটা, বদহজম হওয়া এগুলোকে কিন্তু অনেক সময় আমরা গ্যাসের সমস্যা বলে ছেড়ে দিই বা নগণ্যভাবে নিই, কিন্তু এটা একদম নগণ্যভাবে নেওয়া উচিত নয়। কারণ এই সমস্যা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে যে আপনার পাকস্থলী অ্যাসিডিটির সমস্যা চলছে, যে অ্যাসিড তৈরি হচ্ছে, সেই অ্যাসিড কিন্তু আপনার পাকস্থলীর উপরে যে একটা কোটিং থাকে সেই কোটিংকে নষ্ট করে দেবে এবং পাকস্থলীকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। আর এই সমস্যাটা দেখা যায় যে দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে অর্থাৎ এই ক্ষতিগ্রস্ত যদি দীর্ঘদিন ধরে করতে থাকে পাকস্থলীকে, তাহলে একটা সময় গিয়ে কিন্তু ওই ক্ষতস্থান বা ওই প্রদাহ স্থানটা কিন্তু ক্যান্সারের রূপ নিতে পারে। তো এই জন্যই বলবো যে এই যে সমস্যা দেখা দিচ্ছে গলা, বুক জ্বালা পড়া করা, টক ঢেকুরোটা, এটাকে কিন্তু একদম আপনি সহজভাবে নেবেন না। এইরকম সমস্যা হলে অবশ্যই কিন্তু তার সমাধান কিন্তু আপনাকে খুঁজতে হবে। তো এর পরবর্তীতে যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে হাঁপানি, শ্বাসকষ্ট। এই যদি জ্বালা পোড়া যেটা কথা বললাম এটা যদি হয় তো প্রথমেই বলেছি যে আমাদের খাদ্যনালীকে ক্ষতিগ্রস্ত করে, আমাদের পাকস্থলীকে ক্ষতিগ্রস্ত করে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের শ্বাসনালী আছে সেই শ্বাসনালীকেও কিন্তু পরোক্ষভাবে একটা ক্ষতিগ্রস্ত করে থাকে। তার জন্য কী হচ্ছে, যেমন হাঁপানি যেটাকে আমরা অ্যাজমা রোগ বলি সেটা, আর হাঁপানি মানেই কিন্তু শ্বাসকষ্ট। তো এই জন্যই বলবো এই সমস্যা যদি দীর্ঘদিন চলে তার সঙ্গে সঙ্গেও কিন্তু এই হাঁপানি শ্বাসকষ্টকেও কিন্তু আমরা টেনে নিয়ে আসবো আমাদের দেহে। তো এই সমস্যাকে থেকে কিন্তু আমাদের খুব সহজে মুক্তি পেতে হবে। এবং 4 নম্বরে যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে কণ্ঠনালীতে প্রদাহ। যে আমাদের যে কণ্ঠনালী থাকে, যে কণ্ঠনালীর মাধ্যমে যে আমরা কথা বলছি, এই কণ্ঠনালীতে প্রদাহ মানে ক্ষত
ক্ষত যদি সৃষ্টি হয় তাহলে দীর্ঘদিন যদি এটা তৈরি হতে থাকে বা এই সমস্যা যদি আমরা ভুগতে থাকি তাহলে কণ্ঠনলিতে যেমন প্রদাহ হবে তার সঙ্গে সঙ্গেও কিন্তু আমাদের কণ্ঠস্বর যেটা বার হয় সেটা নর্মাল আর থাকবে না, আস্তে আস্তে সেটা কিন্তু মোটা হয়ে যাবে, অর্থাৎ আমরা যখন কথা বলবো সেটা কিন্তু মোটা হবে, ভারী হবে। তো এই জন্য এই জিনিসটাও কিন্তু একটা বাজে দিক, একটা বড় জটিলতা। এই সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন, অর্থাৎ এই অ্যাসিডিটি সমস্যা, গলা জ্বালা পোড়া করার সমস্যায়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এই কণ্ঠনালীর প্রদাহের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কণ্ঠস্বরও মোটা হয়ে যায়, এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয়। এবং 5 নম্বরে বলবো যে এই দেখা যাচ্ছে যে আপনি এই অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন, গলা জ্বালা পোড়া করছে, এই সমস্যায় ভুগছেন, তাহলে কি হয় যে এই যে সমস্যাগুলো যখন হয় তাহলে আপনি যখন রাত্রে ঘুমাতে যাচ্ছেন তখন ঠিকভাবে ঘুমাতে পারছেন না, কিছু খেলে সেটাকে সঠিকভাবে হজম হচ্ছে না, বদহজম হচ্ছে, এর ফলে দিনের পর দিন যদি এটা চলতে থাকে তাহলে দেখা গেছে যে সেই পেশেন্ট কিন্তু আস্তে আস্তে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়, তার শরীর কিন্তু রুগ্নও হয়। তো এই সমস্যা বা এই জটিলতা কিন্তু দেখা দেয়। তো এর থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা এরপরে জানবো যে এই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী করণীয় আছে, কী কী উপায় আছে টোটাল বিষয়টা। তো এই বিষয়টা জানার জন্য কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো আপনি যদি এই সমস্ত সমস্যা, অর্থাৎ গলা বুক জ্বালা পড়া, টক ডেগুলো ওটার, এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে সমস্যা থাকলে কিন্তু সমাধান খুঁজে বের করতে হবে। আর এই সমাধানের পথই হচ্ছে আপনার জীবনযাত্রায় কিন্তু পরিবর্তন আনতে হবে, আপনার লাইফস্টাইলেও কিন্তু পরিবর্তন আনতে হবে। তো চলুন, কী কী করণীয় আছে যার মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে আপনি এই গলা বুক জ্বালা, টক ডেগুলো ওঠা, বদহজম হওয়া, চুনা ডেগুলো ওঠা, এই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পেতে পারেন। তো 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে এই তেলে ভাজা পোড়া খাবার, অর্থাৎ অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং অতিরিক্ত মশলাযুক্ত খাবারকে কিন্তু আপনাকে এড়িয়ে থাকতে হবে। আর এই অতিরিক্ত তৈলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার খুবই টেস্টি হয়, খুবই কিন্তু মুখরোচক হয়, কিন্তু মুখরোচক টেস্টি হওয়া সত্ত্বেও কিন্তু আপনাকে এই খাবার থেকে দূরে থাকতে হবে। তো এই জন্য আপনার অতিরিক্ত তেলে ভাজা পোড়া খাবার, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত মশলাযুক্ত খাবার, এগুলো কিন্তু এড়িয়ে থাকতে হবে। 2 নম্বরে যে পয়েন্টটি আমরা বলবো সেটা হচ্ছে একসঙ্গে অতিরিক্ত খাবার না খাওয়া। আপনি যখনই খাচ্ছেন দিনে, যখনই সারাদিনে যে টোটাল মিলটা খাচ্ছে সেই মিলটা চেষ্টা করবেন ভাগ ভাগ করে, অল্প অল্প করে বারে বারে খাওয়ার চেষ্টা করবেন। একসঙ্গে জন্য অতিরিক্ত পরিমাণে পেট ভরে না খাওয়া, তার অতিরিক্ত পরিমাণে যদি আপনি খান, প্রথমেই বলেছি ওই স্টমাকে চাপ পড়বে, স্টমাকে যখনই চাপ পড়বে উপরের দিকে কিন্তু একটা রিফ্লাক্স সৃষ্টি হবে, যার জন্য কিন্তু এই সমস্যাও কিন্তু বেড়ে যাবে। তো এই জন্যই খাওয়ার দিকেও কিন্তু আপনার নজর দিতে হবে, অতিরিক্ত পরিমাণে না খেয়ে কম কম পরিমাণে খেতে হবে, অল্প অল্প খেতে হবে এবং বারে বারে খেতে হবে, এদিকেও কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে, নজর দিতে হবে। 3 নম্বরের যে পয়েন্টে আমরা বলবো যে খাবারের 1-2 ঘন্টা পরে কিন্তু আপনার বিছানায় যেতে হবে। অনেকেই দেখবেন যে খাবারের সঙ্গে সঙ্গেই কিন্তু সে একটা আলসেমি ভাব চলে আসে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সে বিছানায় কিন্তু ঘুমাতে বা শুতে চলে যায়, এটা একদম করা যাবে না। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই সমস্যা থেকে রেহাই পেতে গেলে যখনই খাওয়া দাওয়া করলেন তারপরে কিন্তু মিনিমাম 1-2 ঘন্টা পরে কিন্তু আপনার বিছানায় যাওয়া উচিত বা শুতে যেতে পারেন। এটা যদি করেন তাহলে কিন্তু দেখবেন এই সমস্যা থেকেও কিন্তু আপনি দূরে থাকবেন। আপনি খাওয়ার পরে 1/2 ঘন্টা মর্নিং ওয়াকের মতন কিন্তু ইভিনিং ওয়াক করতে পারেন, নাইট ওয়াক করতে পারেন, এটা কিন্তু করে নিতে পারেন। আর এইগুলো যদি করেন তাহলে দেখবেন এই সমস্যাও কিন্তু দূরে থাকবে আপনার। এরপরেও যেটা আমরা জানবো, অর্থাৎ 4 নম্বরে যেটা জানবো যে ধূমপান কিন্তু বর্জন করতে হবে, অর্থাৎ যারা অতিরিক্ত ধূমপান করছেন তাদের ক্ষেত্রে বলবো এই অতিরিক্ত ধূমপানের ফলে কিন্তু তাদের এই সমস্যা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। তো এই জন্যই কিন্তু আপনি ধূমপান থেকে কিন্তু দূরে থাকবেন, আর ধূমপান থেকে যদি দূরে থাকেন তাহলে এই সমস্যা থেকেও কিন্তু দূরে থাকতে পারবেন। তো এর পরবর্তীতে, অর্থাৎ 5 নম্বরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অতিরিক্ত চা কফি না খাওয়া। চা কফির খাওয়ার নেশা অনেকের আছে, তারা দিনে 2-1 কাপ খায়, কিন্তু চেষ্টা করবেন এই 2-1 কাপেই কিন্তু সীমিত রাখার। অতিরিক্ত পরিমাণে যদি চা কফি খাওয়ান, এই চা কফিতে কিন্তু ট্যানিক অ্যাসিড থাকে, ক্যাফিন থাকে, আর এগুলো কিন্তু আপনার এই গ্যাসের রিফ্লাক্সকে বাড়িয়ে দেবে, আপনার এই সমস্যাকে কিন্তু বাড়িয়ে দেবে। তো এই জন্যই বলবো যে অতিরিক্ত পরিমাণে চা কফি খাবেন না, দিনে সামান্যত 1-2 কাপ আপনি খেতে পারেন।
পাঁচ নম্বর পয়েন্ট বলা হয়ে গেছে আমাদের। ছয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মদ্যপান এবং কোমল পানীয় না খাওয়া। অ্যাকচুয়ালি মদ্যপান এবং কোমল পানীয় বলতে যে কোল্ড ড্রিঙ্কসের কথা বলছি, এইগুলো এই সমস্ত খাবার বা পানীয় থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। কেননা এই সমস্ত খাবার খেলে অনেকে ভাবেন গ্যাস কমে যাচ্ছে, অনেকে ভাবেন যে গ্যাস থেকে বা অ্যাসিডিটি থেকে কিন্তু আমি মুক্তি পাচ্ছি, কিন্তু নাই ক্ষণিকের জন্য এটা মনে হতে পারে। কিন্তু পার্মানেন্টলি যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই সমস্ত খাবার বা এই সমস্ত পানীয় যদি আপনি পান করেন, তাহলে কিন্তু আপনার যদি এই যে বুক জ্বালা পড়া, টক ঢেকুরোটা, চুনা পড়া ঢেকুরোটা, অ্যাসিডিটি সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আরও বেড়ে যায়। তো এই জন্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান, এই সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনার মদ্যপান, কোমল পানীয়টা, কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার থেকে কিন্তু টোটালি বেরিয়ে আসতে হবে। এবং সাত নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ওজনকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, আপনার যদি ওভারওয়েট থাকে, অর্থাৎ আপনার অতিরিক্ত যদি ওজন থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলোও কিন্তু দেখা দেয়। তো এই জন্য খেয়াল রাখবেন যে অতিরিক্ত ওজন থাকলে শুধু যে এই সমস্যা, অর্থাৎ এই যে বদহজম সমস্যা, বুক জ্বালা পড়ার সমস্যা, এই সমস্যা নয়, আরও অনেক রকম সমস্যা কিন্তু দেখা দেয়। তো এই জন্যই বলবো যে এই অতিরিক্ত ওজনকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। এর জন্য আপনি যে কোনো ট্রেনারের পরামর্শ নিতে পারেন, আপনি মর্নিং ওয়াক করতে পারেন, ব্যায়াম করতে পারেন, যে কোনোভাবেই কিন্তু আপনি ওজনকে কন্ট্রোল করতে পারেন। আর ওজনকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই বুক জ্বালা পড়া এই সমস্ত সমস্যা থেকেও যেমন আপনি মুক্তি পাবেন, তার সঙ্গে সঙ্গে দেখবেন সামনের জীবনযাত্রায় আপনার অনেক রোগী কিন্তু আপনাকে ছুঁতে পারবে না, আপনাকে ধরতে পারবে না। তো এই জন্য ওজনকেও কিন্তু নিয়ন্ত্রণ করা চাই। আবার অনেকে দেখা গেছে যে এই সমস্ত উপায় অবলম্বন করা সত্ত্বেও কিন্তু এই সমস্যা তাদের পিছু ছাড়ছে না, এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। তো তাদের ক্ষেত্রে বলবো তারা অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, কেননা তাদের অন্য কোনো শারীরিক সমস্যার কারণে কিন্তু এরকম সমস্যা হতে পারে। তো অন্য কোনো শারীরিক কারণে এই সমস্যা হচ্ছে কি না সেই বিষয়ে জানতে গেলে, কনফার্ম হতে গেলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর আপনি যদি ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে চলেন, তাহলে দেখবেন তাদেরও এই সমস্যা থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে। তো টোটাল এই ভিডিও থেকে আপনারা জানলেন যে এই সমস্যাগুলো কেন হয়, এই সমস্যাগুলোর পেছনে কোন কোন কারণ দায়ী আছে, এই সমস্যাগুলো যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনি আরও কোন কোন জটিল সমস্যায় পড়তে পারেন, এবং এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য কী কী করণীয় আছে টোটাল বিষয়টাই কিন্তু এই ভিডিও থেকে আপনি জানলেন। আমি চেষ্টা করলাম এই সম্পর্কে একটা সুন্দর ধারণা দেওয়া। তো এই সম্পর্কে যদি আরও কিছু আপনার জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু আপনি জানাতে ভুলবেন না। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। হ্যাঁ, অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।